চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 2020 সালের SSC পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের সুবিধার্থে সোমবার যানজট মুক্ত কর্মসূচি পালন করেছে বন্দর থানা যুবলীগ। সকাল থেকেই থানা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে নগরীর বন্দর গার্লস স্কুলের সামনে থেকে 1 নং খেয়াঘাট পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিটি পরীক্ষা শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত রাখা হয়। কর্মসূচি চলাকালে সকল ধরনের যানবাহন সারিবদ্ধভাবে চলাচল করে। খান মাসুদের সুশৃঙ্খল এই উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবক মহল সহ সর্বস্তরের জনসাধারণ। SSC পরীক্ষা আজ প্রথম দিন শুরু থেকে আমাদের এই পরীক্ষার্থীদের জন্য এই বন্দর বাজার থেকে এই গার্লস স্কুল পর্যন্ত যে যানজট থাকে, এই যানজট নিরসনের জন্য বন্দর থানা যুবলীগের নেতা খান মাসুদ সাহেবের নেতৃত্বে যে একটা সুন্দর উদ্যোগ এবং ভালো উদ্যোগ পরীক্ষার্থীদের জন্য, যাতে কোনো যানজটে পড়ে যায়, পরীক্ষা যাতে কোনো বিঘ্ন না ঘটে কেন্দ্রে যাইতে, সেই জন্য সে 50 থেকে 60 জন কর্মী নিয়ে এই রাস্তাটা পরিষ্কার রাখার জন্য সকাল 8টা থেকেই তারা কার্যক্রম শুরু করে এবং প্রতি বছরই সে এই কাজটা করে। তার মতো এরকম মহৎ এবং ভালো কাজ এবং সামাজিক কাজ আর কোনো লোকের দেখা যায় না। প্রতি বছর সে এই জিনিসটা সবসময় ভালো করে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সে এই মানব সেবা এবং সামাজিক যে কর্মকাণ্ড আছে সেগুলো যাতে করে দিতে পারে। আসসালামু আলাইকুম। SSC পরীক্ষার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে খুব ভালো এবং শৃঙ্খলার একটা কাজ করেছে, সুন্দর প্রশংসার্য। রাজনীতিবিদের হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করার মতন এই ধরনের কাজ জনগণের গ্রহণ করবে। 23 নং ওয়ার্ড বাসিন্দা আমি হাজি মোহাম্মদ আমির হোসেন গুলবাই। খান মাসুদের উদ্যোগে যেই পদক্ষেপটা নিচ্ছে, আমরা এলাকাবাসী এবং SSC পরীক্ষার্থীদের সমস্ত গার্জেন আমরা অনেক খুশি। আশা করি এইভাবে থাকলে আর রাস্তাঘাট যানজট হবে না, আশা করি সবার জন্য কল্যাণ হয়ে আসবে। আমার নাম খালিদ হোসেন, আমি একজন অভিভাবক, আমার ছেলে SSC পরীক্ষার্থী। বর্তমান যে বন্দরে যে যানজট, যদি প্রশাসন যদি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যানজট নিরসন করতো, তাহলে পরীক্ষার্থীদের পরীক্ষা যাতায়াতের জন্য খুব সুবিধা হইতো, পরীক্ষা শিক্ষণ বসতে পারত। তাই আমি চাই প্রশাসন সুন্দর এবং সফলভাবে তারা এই যোগাযোগ ব্যবস্থা যাতায়াতটা যে সুন্দরভাবে হয় এবং সুশৃঙ্খলভাবে হয়, ছেলে মেয়ে যেন ঠিকঠাক ঠিক সময়ে ইয়া পরীক্ষা দিতে পারে, এই জন্য আমি অনুরোধ করছি। আমি মোহাম্মদ শফিকুজ্জামান মাইকেল বাবু, আমাদের রাজনৈতিক সহচর, রাজনৈতিক পথের বন্ধু জনাব খান মাসুদের উদ্যোগে জনতা একে শহীদ ওসমানের কর্মী হিসেবে আজকে SSC পরীক্ষার্থীদের পরীক্ষা চলছে, সেই উপলক্ষে খান মাসুদ যে সুন্দরভাবে সুশৃঙ্খল রাখবো, রাস্তাঘাট ক্লিয়ার করে দেবো, যাতে ছাত্রছাত্রী সহ তাদের গার্জেনদের জনগণের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, জ্যামে পড়তে না হয় এবং জনগণের অসুবিধা যাতে না হয়, এই জন্য আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, নাসির হোসেন মডেল হাই স্কুল। আমরা এই বন্দর গার্লস স্টুডেন্ট কলেজে SSC পরীক্ষার কক্ষ পরিদর্শকের এখানে আসছি। তো এখানে এত সুন্দর একটা উদ্যোগ, যেটা দেখে আমি অভিভূত হলাম যে একজন নেতার উদ্যোগে মুজিব বর্ষে SSC 2020 সালের পরীক্ষার্থীদের জন্য যানজটের যে একটা সমস্যা ছিল এখানে, যে 3 রাস্তার মোড়ে এটা যে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেছেন, এই জন্য যারা এর কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ থেকে আমাদের এই পরীক্ষা শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। 2020 সালে SSC পরীক্ষা উপলক্ষে বন্দর গার্লস স্কুলের সামনে খান মাসুদের নেতৃত্বে স্থানীয় লোকজন যে যানজট মুক্ত পরিবেশ করার জন্য তারা গেঞ্জি গায়ে দিয়ে সকাল থেকে
যানজট মুক্ত পরিবেশ সৃষ্টি করছে, এই জন্য ভাইদের ধন্যবাদ জানাই। আসলে ওটা না থাকলে কিন্তু প্রতি বছরের ন্যায় এখানে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং পরীক্ষার্থী ব্যাপক দুর্ভোগে পড়ে, এবছর এই ঘটনা ঘটে নাই। এই জন্য আমাদের পুলিশ প্রশাসন ছিল এবং খান মাসুদের নেতৃত্বে যারা কাজ করছে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করলে যেমন স্থানীয় লোকজনের সুবিধা হয়, এই যে এসএসসি পরীক্ষার্থী যে দুর্ভোগে পড়তো তা থেকে তারা যে কত নিরন্তর পাইছে এটা আসলে বলা বাহুল্য, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। ছিলাম আমরা রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে। বঙ্গবন্ধুর আদর্শ ছিল মানুষের পাশে থেকে, জনগণের পাশে থেকে কাজ করা। ছিল আপনারা দেখেন যে আজকে যে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য আমরা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা 2019 সাল থেকে এই কাজটা হাতে নিয়েছি। যেহেতু বন্দর বাজার থেকে জামাপাড়া পর্যন্ত এই টাইমটা অফিস টাইম, এই টাইমে এইভাবেই যানজট লেগে থাকে আর পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হলে তার বিশেষ করে আরও বেশি জ্যাম থাকে। তার জন্য এই উদ্যোগটা নিয়েছি মজিববর্ষ। আজকে আমাদের এই ভালো কাজগুলি আমরা বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকীর উপলক্ষে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আমরা আজকের এই কর্মসূচি, যতদিন এই মেট্রিক পরীক্ষা চলবে ততদিনে আমাদের ছেলেরা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই যানজট মুক্ত কর্মসূচির মধ্যে অংশগ্রহণ থাকে। আর দেখলাম যে আসলে ভালো কাজ করলে যে মানুষ ভালো বলে, এই কাজ করে নিজেকেও গর্ববোধ করছি। কারণ পরীক্ষার্থীর গার্জেনদের অভিভাবকরা অনেক খুশি, ধন্যবাদ দিচ্ছে, কারণ আমাদের কারণে যদি এটা না করতাম তাদের পরীক্ষার্থীরা সঠিক টাইমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে নাও পারত। কারণ যে যানজট থাকে আমাদের এই ছেলেরা কাজ করাতে যানজট মুক্ত সুন্দরভাবে নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আপনারা দোয়া করবেন আমরা যতদিন বেঁচে থাকি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমার নেতা এ কে এম শামী উসমানের নেতৃত্বে আমরা কাজ করে যাব। শামী উসমানের নির্দেশের নেতৃত্বে আমরা যত ভালো কাজগুলি আছে, সামাজিক কাজগুলি আছে, আমরা বন্দর উপজেলা থেকে করে যাব। এই আমাদের পরীক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য যার মুক্ত কর্মসূচি, আরও ভালো ভালো যে সমস্ত কাজ আছে আমরা করে যাব। এবং আজকে এই 2020 সালটাকে আমি মজিব দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী 100তম বঙ্গবন্ধুকে আত্মার মাগফিরাত কামনা করি এবং বঙ্গবন্ধুরকে এটা উৎসর্গ করলাম। আপনারা আমাদের সাহায্য সহযোগিতা, পুলিশ প্রশাসন সহ, এলাকাবাসী সহ, আপনারা মিডিয়া ব্যক্তিত্ব সহ আমাদেরকে অনেক উৎসাহ যুগিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। সবাইকে ভালো থাকেন। আমরা যদি সুন্দরভাবে পরীক্ষার্থীরা যতদিন পরীক্ষা দেবে ততদিন আমরা এই কর্মসূচি পালন করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুজিব দিবস।